সমালোচকদের মতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে, আর এই ক্রান্তিকালে রাজনীতির ময়দান এবং সংসদ ভবন উভয়ে দাপিয়ে বেড়ানো বিএনপির একজন নারী নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিকে এমপি, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সেই সাথে আইনজীবী ও সাংবাদিক তকমা রুমিন ফারহানাকে দিয়েছে তুমুল পরিচিতির সাথে ব্যাপক জনপ্রিয়তাও। সংসদের শত শত বিরোধী দলীয় নেতা নেত্রীর সামনে কিংবা রাজপথে লাখো নেতাকর্মী নিয়ে হুঙ্কার দিতে দেখলেও অনেকেই পুরোপুরিভাবে জানেন না সময়ের আলোচিত এই নেত্রীকে। তবে জানার আগ্রহ আছে সকলেরই। তো চলুন ধূমকেতুর এই ভিডিওতে ব্যারিস্টার রুমিন ফারহানার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, রাজনৈতিক উত্থান, বৈবাহিক অবস্থা সহ ব্যক্তিগত জীবনের সকল অজানা তথ্য জেনে নেওয়া যাক। বর্তমান জাতীয় সংসদে একমাত্র নারী সদস্য হিসেবে বিএনপিকে রিপ্রেজেন্ট করা সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। চার দশকেরও আগে 1981 সালের 19 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন, বাবা উলি আহাদ ছিলেন একজন রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক, মা রাশিদা বেগম পেশায় ছিলেন শিক্ষক। রুমিন ফারহানাই তার পরিবারের একমাত্র সন্তান, মানে তার কোনো আপন ভাই কিংবা বোন কোনোটাই নেই। বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তিনি বেশ আদর যত্নেই বড় হয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হলেও রুমিন ফারহানার শিক্ষা জীবন কেটেছে রাজধানী ঢাকায়। বাবা মায়ের চাকরির সুবাদেই তাকে বাধ্য হয়ে ঢাকায় পড়ালেখা করতে হয়েছে। তিনি হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করেছেন, পরবর্তীতে ফিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন। স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন তিনি। ছাত্রজীবনে তিনি যেমন চঞ্চল ছিলেন, ছিলেন তেমনি মেধাবী। তার বিরুদ্ধে অতিরিক্ত চাঞ্চল্যতার নোটিশ আসলেও শুধুমাত্র মেধার কথা ভেবেই শিক্ষকরা টিসি দিতে পারতেন না। গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রুমিন ফারহানা। যাই হোক, বিলেতে পড়াশোনা শেষে দেশে ফিরেই তিনি মূলধারা রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর আগে তিনি পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা অলিয়াহাত ভাষা আন্দোলনে 154 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই কারণে উনি স্বাধীনতা পুরস্কার পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমানের সাথে। ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। আর রুমিন ফারহানার রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। একজন ব্যারিস্টার হয়েও রাজনীতিতে আসার পেছনের কারণ জানতে চাইলে রুমিন ফারহানা জানিয়েছেন, 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বাবা গাভীমার্কায় 42,000 ভোট বেশি পেয়ে অগ্রগামী ছিলেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুর নৌকা প্রতীক নিয়ে 34,000 ভোট পেয়েছিলেন, কিন্তু তৎকালীন সময়ে ক্ষমতাসীনরা হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বক্স ছিনতাই করে ঢাকায় নিয়ে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করেছিলেন। বাবার সাথে হওয়া এই অবিচার রুমিন ফারহানাকে ভীষণ কষ্ট দেয়, তাই বাবার হারানো সেই আসনটি পুনরুদ্ধার করতেই তিনি মাঠে নামেন আর সফল হন। তবে বাবার দলের রাজনীতিতে যুক্ত না হওয়ার কারণ কি, এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাবার রক্তের উত্তরাধিকারী আমি নিশ্চয়ই, কিন্তু ওনার রাজনৈতিক উত্তরাধিকারী না, কারণ উনি যে দল করেছেন ডেমোক্রেটিক লীগ, আমি সেটায় যুক্ত নই। আমাকে রাজনীতি শুরু করতে হয়েছে একেবারেই শূন্য থেকে, নিজের পরিশ্রম, যোগ্যতা, মেধা ও সততা দিয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। কেউ আমার পথ তৈরি করে দেয়নি, আমার সংসদীয় আসন কিন্তু আমার বাবা গুছিয়ে যাননি। বাকি 8-10 জন যেই সুবিধাটা পান, আমি পথে মাঠে হেঁটে হেঁটে আমার আসন গোছাচ্ছি। আর এই পথ চলার সময় সাথে পেয়েছেন তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে, তার হাত ধরেই তার রাজনীতির পথ চলা, এমনটাই জানিয়েছেন রুমিন ফারহানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2012 সালে আব্বা মারা যাওয়ার আগে ম্যাডাম আমাদের বাসায় এসেছিলেন, ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। তারপর 2012 সালে আব্বা যখন মারা গেলেন তখন উনি হাসপাতালেও দৌড়ে এসেছিলেন। এই বিষয়গুলো আমার মনে বিরাট রেখাপাত করে। তার পরপরই আমি বিএনপির অফিস থেকে ফোন পাই যে দলটির আন্তর্জাতিক কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে। এইভাবে ম্যাডামের হাত ধরে আমার রাজনীতিতে আসা। রাজনীতিতে আসার কয়েক বছর অপেক্ষার পর রুমিন ফারহানা জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ 2019 সালের 28 মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টেলিভিশন টকশোর মাধ্যমে তিনি নির্বাচনের আগেই তুমুল আলোচনায় আসেন। তার নিজ নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া 2 মানুষের কাছেও সেই সময় তেমন পরিচিতি না থাকলেও বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হবার পর থেকেই সংসদে বক্তব্যের সময় তার দল বিএনপিকে তিনি তুলে আনার চেষ্টা করেন। যদিও সংসদে তার এই চেষ্টা বারবার বাধার সম্মুখীন হয়, তারপরেও তিনি হাল ছাড়েন না দল নিয়ে কথা বলতে। এমনকি সংসদে তার দলের একমাত্র নারী হিসেবেই সরকার পক্ষকে ধুয়ে দিতেও দ্বিধাবোধ করেন না। একবার তিনি সরকার পক্ষের নেতাদের আল্লাহর নাম নিয়ে সত্য বলার আহ্বান জানিয়ে চারিদিকে পুরো সংসদে উত্তাপ ছড়িয়ে দিয়েছিলেন। তার মতে সরকার পক্ষের কেউই পারবে না আল্লাহ তাআলার নাম নিয়ে বলতে যে তারা সুষ্ঠু ও বৈধভাবে নির্বাচিত হয়ে তবেই সংসদে এসেছেন। তার এমন বক্তব্যে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিল সংসদ ভবন। বিএনপির নেতাকর্মীদের মতে যুক্তি দিয়ে কথা বলতে পটু হওয়ায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে সংসদে নিজের জায়গা করে নিয়েছেন রুমিন ফারহানা। তার জনপ্রিয়তার পেছনেও এটাই বড় কারণ। মূল কারণ এটাই যে তিনি বলিষ্ঠ ও সাহসী কণ্ঠে তার দল ও মানবতার কথা বলেন। সব মিলিয়ে তার মতো একজন সাহসী নারী রাজনীতিবিদ বাংলাদেশের জন্য বড় সম্পদ বলে মত আলোচকদের। জানিয়ে রাখি, রুমিন ফারহানা বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, সেই সাথে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ তো আছেই। প্রতিনিয়ত নানান বিষয়ে আলোচনায় থাকা এই বিএনপি নেত্রী বেশ কয়েকবার সমালোচনায় এসেছিলেন। এই যেমন রাজধানীর পূর্বাচলে 10 কাঠা প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিমকে তিনি একটি চিঠি দিয়েছিলেন, যদিও পরে তিনি এই সরকার থেকে কোনো কিছু আশা না করার কথা জানান। জানান তিনি কেবল আর 5 জন এমপির মতো ফর্মালিটি রক্ষা করেছেন, আর সরকার সেটা ভাইরাল করে অন্যায় করেছে বলেও সমালোচনা করেন। একই সময় তার বিয়ের একটি খবরও ভাইরাল হয়। তবে ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত তিনি। বিএনপির একজন প্রথম সারির নেতার সাথে তার সম্পর্কের গুঞ্জন থাকলেও সেটা তিনি অস্বীকার করেন ও জানান সেই রকম কেউ জীবনে আসেননি, তাই বিয়ে করা হয়নি। বিয়ে শাদী নিয়ে তার কোনো স্বপ্ন নেই এটা বলেও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, আমি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি। আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে মানুষের ভোটের জন্য মল্লযুদ্ধে নামতে হবে না, রক্তপাত হবে না, যার যার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, সেই জন্য তাকে পুলিশ দিয়ে গুম করে নিয়ে তার উপর নির্যাতন করা হবে না। আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, যেখানে সব মানুষ সমান অধিকার ভোগ করবে এবং মানুষ হিসেবে তার সবটুকু মর্যাদা পাবে, ধর্ম বর্ণ জাতিগোত্র নির্বিশেষে। রুমিন ফারহানার সকল ভালো স্বপ্নগুলো পূরণ হোক সেই কামনা জানিয়ে আলোচনা শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, বিএনপির এই নারী নেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে? একজন এমপি হিসেবে তাকে 10-এ কত মার্ক দেবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মার্ক। আর আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।